প্রশ্ন করেছেন আল্লাহ নামে কসম ভাঙ্গার নিয়ম জানালে উপকৃত হতাম আল্লাহ নামে কসম কেন আপনি ভাঙবেন আল্লাহ নামে কসম করলে সেটা পূরণ করতে চেষ্টা করবেন আল্লাহ তালা কোরআন একাডেমি প্রশংসা করেছেন যারা ওদেরকে বলেছেন যারা কসম না করে কসম ভাঙ্গা পছন্দ করে কসম ভাঙলে কাফারা দিতে হবে এটা বলেছেন হ্যাঁ কখন কখন কসম ভাঙা প্রশংসনীয় এক সময় কসম ভাঙা প্রশংসনীয় যখন কেউ হালাল কাজ না করার প্রতি শপথ করে তখন সেটা হালাল কাজটা করার জন্য শপথ ভঙ্গ করে হালাল কাজটা করবেন করে শপথ দিবেন কাফারা দিবেন এটা কিন্তু সতাল্লা হাদিস দেওয়ার প্রমাণিত তিনি বলেছেন যে আমি যখন কোনো কিছু দেখি যে এটা হালাল এবং যখন এটা উত্তম উত্তম তখন আমি না করার শপথ করলে আমি সেই শপথটা কাফারা দিয়ে সেই কাজটা আমি শপথের কাফারা দিয়ে আমি সেই কাজটা আমি করি সুতরাং এটা হচ্ছে উত্তম যে একজন ইমরানদার কখনও হালাল কাজ না করার উপর কোনো এয়া করবে না শপথ করবে না তখন হালাল কাজ না করার পথে সে যদি করে তখন সে কাফারা দিবে যখন কেউ বলে যে বোর সাথে কথা বলবে না বোর সাথে কথা বল শপথ করা এটা কিন্তু জায়জ নেই কারণ কথা তো বলতেই হবে তার পরিবার কেন কথা বলবে না পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে কথা বলবো অমুকের সাথে কথা বলবো না তার উচিত হবে তখন কথা বলে সেটা কাঁপফারা দেয়া কাঁফারা দেওয়ার তখন সেটা কথা বলাটার জন্য তখন উত্তম কাজ এবং এটা হলো অনেক সময় ফরজও হয়ে যায় সেটা করবে সে এবং কারণ তিন দিনের বেশি হলে তার কিন্তু গুণাগার ইমানদার গুণাগার হবে যে তিন দিনের বেশি তার ভাইয়ের সাথে কথা না বলে এর অর্থ তার সাথে অগ্রিম কথা বলায় কাফারা দিয়ে সে মুক্ত হতে হবে তাহলে কাফফারা কিভাবে দিবেন হ্যাঁ আর অন্য কোনো কাজে যদি কোনো হারাম কাজ হয় সেগুলো অবশ্যই আপনি শপথ করেছেন শপথ বজায় রাখবেন আর সাধারণ জিনিস যেটাতে কোনো সমস্যা নেই এমন জিনিসে আপনি ইচ্ছা করলে শপথ করতে পারেন যেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই শরীয়তে হ্যাঁ বা শরীয়তে এটা আগ্রহ দেয় নেই নিষেধ করে নেয় আপনি করতে পারেন যেমন আপনি বললেন যে যে আমি এখন থেকে আর ভারতে যাব না ভারতে যাবেন না কোনো সমস্যা নেই ভারতে যাওয়ার আপনার দরকার নেই যাবেন না শপথ করলেন এটা তো কোনো গুণার কিছু নেই হ্যাঁ তো এই জন্য আমি বলছি যে তাহলে বুঝতে পারছেন যে কোনো কোনো শপথ কিন্তু ভাঙতে শরীয়ত আপনাকে নিতে দিয়েছে যদি কোনো হালাল বা উত্তম জিনিসের উত্তম জিনিসের প্রতি না করার প্রতি যদি কোনো শপথ করা এটা করে সেটা ভঙ্গ করাটা জরুরি আর যদি কোনো শপথ এমন হয় যেটা করা না করার সমান তাহলে আপনি সেটা শপথ করে না করতে পারেন না যায় জিনিস জড়িয়ে আর কোন শপথ যদি হারাম জিনিস হয় সেই শপথ আপনি ঠিক রাখতে হবে আপনাকে এটা ভঙ্গ করতে পারবেন না কোনো কারণে শপথ ভঙ্গ হলে কী করবেন অথবা শপথ ভঙ্গ করলেন নিজের ইচ্ছা করে কী করবেন তখন আপনাকে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে কি আল্লাহ হাতার বলেছেন যে ওলা কিন ইউ আখেজু তুমি আকা তোমলা ইমান ফা কাফারা তুই তো আমার সাথে তোমার সাকি মিনতে তুমি না হলে আওকে সব তোমার তাহার রাখাবা ইয়াজিদ ফ সুইয়া মুহারের মতো তেমনি আইন প্রথমত খাওয়াবেন তিন দশজন মিসকিন খাওয়াবেন অথবা তাদের কাফার দিবেন দশজন মিসকিন খাওয়াতে কাপড় দিতে না পারলে আপনি একজন দাসমুক্ত করবেন যদি তা না পারেন আপনি তিনটি রোজা পরপর রাখবেন পরপর কেন বলছি কোরআন আয়াতে কিন্তু পরপর আসেনি কিন্তু আব্দুল আবদুল্লাবিনাসুজাদুল্লা আহুল কেরাতে আসছে বা সিয়াহুসালাহ দা ইয়া মোতা বেড়াতিন আর এই কেরাতগুল হুকুম হচ্ছে তা সিরি এই জন্য তিনটি রোজা পরপর রাখতে হবে মাঝখানে কোনো ভাঙতে পারবে না ধারাবাহিকভাবে এক একটা দুইটা তিনটা রেখে ফেলতে হবে সেটা যেদিন যখনই রাখেন তিনটি রোজা রাখবেন রাখার কারণে আপনি সেটা কাফারা আদায় করা হবে সেটা কখন হবে যখন আগেরটা করতে পারবেন না অর্থাৎ আপনি যখন খাওয়াতে পারবেন না তখন শুধুমাত্র সেটা দিতে পারবে না অথবা করতে পারবে না তখন শুধু এটা করবেন কিন্তু খাওয়াতে অথবা মুক্ত করতে পারলে তখন খাওয়া এয়ার দিকে যাবে না আর সম রাখার দিকে যাবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন